नमस्कार, हेलो फ्रेंड्स, आई एम श्रावणी फ्रॉम शाकम्भरी बुटीक। दिस इज माय 57 नम्बर एपिसोड। चले आबार आपनादेर काछे आज के बेश किछु आमार काछे किन्तु स्टिचेर शाड़ी किछु मिक्स एंड मैच एप्लिके शाड़ी रयेछे। तो देखते शुरू करछि, देखाते शुरू करछि। तो प्रथम शाड़ी हच्छे एकटा खूब सुंदर पेंटिंगेर शाड़ी। द फार्स्ट शाड़ी इज हैंड पेंटिंग शाड़ी। पुरो एकटा कटनेर मध्ये किन्तु पेंटिंग करा हुए छे। साड़ी नम्बर वन देखिए आप लोग। अच्छा, एकदम माँ दुर्गा, खूब पॉपुलर एक डिज़ाइन, मैं अने के खूब पसंद करछे। एकदम एक धनेखाली तात, ये बेंगल का एक तात मटेरियल है, प्योर बेंगल मटेरियल, प्योर कॉटन है ये। और ये है इसका ऊपर हमने पेंटिंग किया है, माँ दुर्गा का पेंटिंग हमने किया। पूरा देखिए, ये है आंचल का पोर्शन। और पूरा जो बॉडी है, बॉडी में हम लोग क्या किया, ऐसे कलर डाई कर दी। बहुत खूबसूरत एक साड़ी है, बहुत क्यूट है साड़ी जो है, बहुत फेस्टिव लुक का साड़ी है ये। दुर्गा पूजा खूब सामने, तो सकाल दिखे एक रखम शाड़ी किन्तु पड़ा देते ही पड़े। आमार मन है पड़ने बेश भलो लगे, आँचलटे रखम थाकबे এরকম ভাবে যাচ্ছে। আর বডিটা কিন্তু পুরো এরকম চারটে কালারে কিন্তু ব্রাশ করে করে ডাই করা হয়েছে, ইয়েলো, অরেঞ্জ, রেড অ্যান্ড পার্পল। নিচের দিকটা আবার একটু রেড করা হয়েছে। পুরো শাড়িটা এরকমভাবে যাচ্ছে, একটা বিউটিফুল বর্ডার রয়েছে ইয়েলো কালারের। পুরো শাড়িটা কিন্তু বেস কালারটা ছিল হোয়াইট, পুরো কালার করে এইটা ছিল বেস কালার, তার মধ্যে কালার করে কিন্তু এরকম করা হয়েছে। দিস ইজ দ্য শাড়ি নাম্বার ওয়ান। প্রাইস ইজ অনলি 950, অরিজিনাল প্রাইস 1250। আচ্ছা, দ্য সেকেন্ড শাড়িটাও কিন্তু খুব সুন্দর। দিস ইজ দ্য সেকেন্ড শাড়ি, এটাও খুব সুন্দর। দিস ইজ অলসো বাংলাদেশি তাঁত, পিওর কটন মেটেরিয়াল, দেখ সকতে হ্যায় আপ লোক। পিওর হ্যান্ড স্টিচ শাড়ি। আপার পোর্শনটা কিন্তু পুরো কাঁথা করা হয়েছে, একদম কাঁথা করা হয়েছে আপার পোর্শনটা। অ্যাকচুয়ালি এইটা একটা দুটো বাংলাদেশি তাঁতকে কেটে জুড়ে করা হয়েছে, মানে এই পোর্শনটা আর আঁচল পোর্শনটা কিন্তু পুরো রেড কালারের একটা বাংলাদেশি তাঁত, তার উপর কিন্তু পুরো হ্যান্ড পুরো কাঁথা স্টিচ করা হয়েছে। দেখতে পাচ্ছেন শাড়িটা, এইখানে যে কাজটা করা হয়েছে এটা কিন্তু পুরোটা কাঁথা স্টিচ, পুরোটা কাঁথা স্টিচ করা হয়েছে। আর আপার যে আপার ইয়কের কাজটা, আপার ইয়কের কাজটাও কিন্তু পুরো কাঁথা স্টিচ করা হয়েছে। বডিটা খুব সুন্দর ব্লকে গেছে, পুরো বডিটা কিন্তু খুব সুন্দর ব্লকে গেছে। খুব মানে অর্নামেন্টাল শাড়ি, পরলে কিন্তু খুব ভালো লাগবে। শাড়ি নাম্বার টু এরকমভাবে আসবে শাড়িটা, যখন পরবেন একটু পুজোর দিনে যদি আপনারা এই শাড়ি পরেন, দেখতে আমার মনে হয় খুব সুন্দর লাগবে, খুবই মানে অন্যরকম দেখতে শাড়ি। পুরো শাড়িটা এরকমভাবে যাচ্ছে, আর একদম কিন্তু শেষে কিন্তু হাতার কাছে কিন্তু এই কাজটা করে দিয়েছি আমরা, কাঁথা স্টিচটা পুরো কাজটা না কেটে। কোনো হোয়াইট বা রেড ব্লাউজের মধ্যে যদি এই কাজটা করে বসিয়ে দেন কেটে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে, একটু হেলদি চেহারা যাদের, আর না হলে কিন্তু ব্লাউজ পিসটা কাটতেই পারেন। এটা হচ্ছে শাড়ি নাম্বার টু, অরিজিনাল প্রাইস 2650, ডিসকাউন্টেড প্রাইসেস 2250 অনলি, পুরো হ্যান্ড স্টিচের একটা শাড়ি। আচ্ছা, শাড়ি নাম্বার থ্রি, তিন নম্বর শাড়িও পুরো একটা হ্যান্ড স্টিচের শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি। এটাও কিন্তু বাংলাদেশি তাঁত, এ বি বাংলাদেশি কটন হ্যাঁ। আপ লোক দেখ সকতে কিতনা কাম হামনে কিয়া হ্যায় ইসকে, কতটা পরিমাণে কাজ কিন্তু করা হয়েছে আপনারা দেখতে পারেন। পুরোটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক, এটাও কিন্তু দুটো তাঁতকে কেটে জুড়েই করা হয়েছে। এখানে একটা গ্রিন বাংলাদেশি তাঁতের সাথে ব্লু বাংলাদেশি তাঁতকে কেটে জুড়ে করা হয়েছে। এই পোর্শন যেটা দেখছেন এখানটা কিন্তু পুরো কাঁথা স্টিচ করা হয়েছে, পুরোটা কাঁথা। আঁচলের পোর্শনটাও কিন্তু আঁচলকা পোর্শন মিলে পুরো হ্যান্ড কাঁথা স্টিচ, পুরো ডিজাইনার কাঁথা স্টিচ কটন মে। এটা আঁচলটা পুরোটা কিন্তু কাঁথা স্টিচ, আর বডিটা কিন্তু পুরো এরকম ব্লুতে যাচ্ছে। বডি আপ লোক দেখ সকতে হ্যায় পুরো ব্লু মে ব্লক কিয়া হুয়া হ্যায়, নিচে ভি থোড়া সা ব্লক হ্যায়। ব্লক কে সাথ হামনে কাঁথা স্টিচ কি, কাঁথা স্টিচ কা বহুত জাদা হামনে ইয়া পর কিয়া হ্যায়। দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে শাড়ি নাম্বার থ্রি, অরিজিনাল প্রাইস 2650, ডিসকাউন্টেড প্রাইস 2250 অনলি। আচ্ছা, ব্লাউজ পিসেও কিন্তু
এই কাজটা কিন্তু পুরো কাঁথা স্টিচটা পুরো করে দেওয়া হয়েছে। এটা কিন্তু বলে দেওয়া ভালো, এটা কিন্তু কোনো অ্যাপ্লিক করে বসানো নয়, পুরোটা কিন্তু কাঁথা স্টিচ করে একদম ডাইরেক্ট করা হয়েছে। একটু হেলদি হলে তারা কিন্তু ব্লাউজ পিস কাটবেন না, এই পোর্শনটা কেটে ব্লাউজে বসিয়ে দিন। আর যারা স্লিম তারা কিন্তু ব্লাউজ পিসটা কাটতেই পারেন, অসুবিধা নেই। তবে আমি বলবো দরকার নেই, এই পোর্শনটা কেটেই যে কোনো ব্লাউজে বসিয়ে দিন। শাড়ি নাম্বার 3 2250, অরিজিনাল প্রাইস 2650। শাড়ি নাম্বার 4, এটাও খুব সুন্দর একটা চান্দেরিতে কাঁথা, এটাও কিন্তু এগুলোও কিন্তু খুব ডিমান্ড হয়েছে। পুজোর দিনে সকালবেলা কিন্তু পরলে আমার মনে হয় খুবই ভালো লাগবে। দিস ইজ দ্য শাড়ি নাম্বার 4, দেখে আপলোক। এ ভি এক চান্দেরি, পিঙ্ক কালার কা চান্দেরি সিল্ক হ্যায়, এ বেনারস চান্দেরি হ্যায়। আচ্ছা, এটা বলে দেওয়া ভালো, এগুলো কিন্তু বেনারস চান্দেরি। এর ওপর কিন্তু পুরো এই পোর্শনটা কিন্তু পুরো কাঁথা করা হয়েছে, তো দেখ সত্যি হোক পুরো কিন্তু কাঁথা করা, যা দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিন্তু কাঁথা করা। ভেতরে বড় বড় বুটা রয়েছে কাঁথার, মাল্টি কালার কাঁথা করা হয়েছে শাড়িটার মধ্যে। এটা হচ্ছে শাড়ি নাম্বার 4, এগুলোরও কিন্তু অরিজিনাল প্রাইস 3450, ডিসকাউন্টেড প্রাইস 3050 অনলি, 3050 অনলি শাড়ি নাম্বার 4। এটার কিন্তু ব্লাউজ পিসটা রয়েছে ব্লুতে, এটা কিন্তু ব্লাউজ পিসটা ব্লুতে রয়েছে, একদম কটন কাপড়ে রয়েছে এটা। আর এইটা হচ্ছে হাতার মধ্যে কিন্তু এই কাজটা করে দেওয়া হয়েছে, 3050 শাড়ি নাম্বার 4। শাড়ি নাম্বার 5, একটা খুব সুন্দর ইয়েলো কালারের রেশম কোটা, তার মধ্যে কিন্তু একটা খুব অর্নামেন্টাল দেখতে শাড়িটা, খুব গর্জাস লুকের একটা শাড়ি। এবং প্রাইস সত্যি করে আমাদের কিন্তু যথেষ্ট আমরা রিজনেবল রাখার চেষ্টা করি, খুবই আমরা চেষ্টা করি যথেষ্ট রিজনেবল রাখার। একটা খুব সুন্দর একদম একটা মিষ্টি কালার, মিষ্টি ইয়েলো কালার, তার মধ্যে কিন্তু পুরো এটা আর কি সেলাই মেশিনের কাজটা রয়েছে, পুরো হ্যান্ড সেলাই মেশিনের। মাল্টি কালারের সুতো ইউজ করেছি আমরা, মাল্টি কালারের থ্রেড ইউজ করা হয়েছে এই মেশিন এমব্রয়ডারিতে। দেখুন পুরো শাড়িটা কিন্তু এরকমভাবে যাচ্ছে। দিস ইজ দ্য শাড়ি নাম্বার 5, ব্লাউজ পিসটা কিন্তু একদম কটন পিঙ্ক কালারে দিয়ে দেওয়া হচ্ছে, এবং দুদিকের হাতায় কিন্তু এই কাজটা থাকছে, খুব সুন্দর পাইপিং করে দেওয়া হচ্ছে। দুদিকের হাতায় কিন্তু কাজটা রয়েছে, খুব সুন্দর দেখতে একদম পিওর কটন ব্লাউজ পিস। এই শাড়িটার অরিজিনাল দাম 3250, ডিসকাউন্টেড প্রাইস 2850 অনলি। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে যাবে। আর অবশ্যই কিন্তু আমাদের শাকম্ভরীর যে পেজটা আছে সেটা পেজটাকে লাইক করে ফেলুন, তাহলে আপনারা সব রকমের শাড়ি কিন্তু ওখানে ছবি দেখতে পাবেন। তো এটা গেল শাড়ি নাম্বার 5, অরিজিনাল প্রাইস 3250, ডিসকাউন্টেড প্রাইস কিন্তু 2850 অনলি। আচ্ছা, এটা হচ্ছে শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6টা কিন্তু খুব সুন্দর একটা হাফ তাসর মেটেরিয়াল, হাফ তাসরটা কিন্তু একদম মানে সিল্কের কাছাকাছি যায় বলা যেতে পারে, খুব ভালো একটা হাফ তাসরের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজটা করা হয়েছে, কাজটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো কাটওয়ার্ক করে, কিন্তু স্ক্যালপ করে করে কাটওয়ার্ক করা হয়েছে, করে এই পাতার যে লিফ মোটিভগুলো করা হয়েছে, যখন পরবেন খুব সুন্দর দেখতে লাগবে এই জায়গাটা পুরো এরকম। আর আঁচলে কিন্তু পুরো এইভাবেই যাচ্ছে, খুব সুন্দর একটা মিষ্টি লাইট কালারের, একদম একদম ঘিয়ে কালারের, একদম হোয়াইট নয়, ঘিয়ে কালার কা ইয়ে হাফ তাসর মেটেরিয়াল হ্যায়। হাফ তাসর মেটেরিয়ালটা কিন্তু একদম মানে আমাদের এখানকার বেঙ্গলের ফুল মানে ফুলিয়ার মেটেরিয়াল, তার মধ্যে কিন্তু হাফ তাসরের উপরে একটু সেলফে একটু পিঙ্ক আর একটু লাইট ব্রাউন কালারের থ্রেড ইউজ করা হয়েছে। দেখিয়ে কিতনা খুবসুরত শাড়ি হ্যায়, শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6 দেখিয়ে, পুরা শাড়ি মে এসাই কাম হ্যায়। আর পুরা ইয়ে যে স্ক্যালপ করকে যে লিফ কা ডিজাইন দেখিয়ে কিতনা খুবসুরত হ্যায়, শাড়ি একদম অলগ সে ডিজাইনার লুক কা এক শাড়ি হ্যায়, পুরা শাড়ি এসাই হ্যায়। অরিজিনাল প্রাইস হ্যায় 4250, ডিসকাউন্টেড প্রাইস হ্যায় 3850 অনলি। পুরা শাড়ি মে এসাই কাম হ্যায়, থ্রু আউট দ্য শাড়ি মে এসাই কাম হ্যায়, থোড়া সা ভি কাম নেই হ্যায় কিধার ভি, দেখিয়ে পুরা শাড়ি মে এসাই কাম হ্যায়। আর ইয়ে হ্যায় ইসকা রানিং বিপি, উধার ভি হামনে ব্লাউজ পিস কে অন্দর ভি হামনে কাম কর দিয়া হ্যায়, দেখিয়ে
ये दोनों हैंड में ये काम आएगी। ये है साड़ी नंबर 6, ओरिजिनल प्राइस 4250, डिस्काउंटेड प्राइस है 3850 ओनली। ये है साड़ी नंबर 7, इसका भी तो बहुत डिमांड है। ये ऑरेंज कलर का एक रेशम कोटा है, देखिए ये हमने दिखाते रहते हैं ये साड़ी को। आंचल में आप लोग देख सकते हैं एक एप्लिक करके हमने माँ दुर्गा का जो एप्लिक किया है उधर थोड़ा सा हमने कोड़ी दे दिया है। এটা কড়ি আমরা কড়ি দিয়ে দিয়েছি, এখানে একটু ডিজাইনার করে দিয়েছি। আঁচলের মধ্যেও রয়েছে একদম নিচের পোর্শনে, মানে যখন পরবেন আপনারা একটু ডিজাইনার লুক আসবে। আর পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম করে ফ্রিল দিয়ে দিয়ে শিউলি ফুলটাকে মানে মেশিনে এমব্রয়ডারি করা হয়েছে, যখন শাড়িটা পরবেন তখন কেমন লাগবে। এটা হচ্ছে শাড়ি নাম্বার 7, দেখুন যখন শাড়িটা পরবে তখন কিন্তু শাড়িটা এরকম লাগবে। দেখুন এটা হচ্ছে আঁচলটা, আর পুরো আপারিয়াকে একটা এরকম ফ্রিলের সাথে শিউলি ফুল থাকবে। শিউলি ফুল তো মা দুর্গার আপনারা সবাই জানেন, খুব মানে মা দুর্গার পুজোয় শিউলি ফুল লাগেই। আর নিচে কিন্তু এরকমভাবে ফ্রিল করে করে শিউলি ফুলটা যাবে। এটা আমাদের খুব একটা পপুলার ডিজাইন, খুবই পপুলার ডিজাইন এটা। এটা হচ্ছে শাড়ি নাম্বার 7, আর এর ব্লাউজ পিসটা একদম রেড কালারের দিয়েছি, কারণ অ্যাপ্লিকটা রেড কালারের। আর এই মা দুর্গার অ্যাপ্লিকটা কিন্তু একদম পিঠে থাকবে। অরিজিনাল প্রাইস 2850, ডিসকাউন্টেড প্রাইস 2450 অনলি শাড়ি নাম্বার 7। শাড়ি নাম্বার 8, একটা চান্দেরিতে কাঁথা, এটাও খুব সুন্দর একটা মিষ্টি শিগ্রিন কালারের, সিগ্রিন কালারের একটা কাঁথা। এটা কিন্তু এগুলো কিন্তু পুরো হ্যান্ড স্টিচ, পুরোটা কিন্তু হ্যান্ড স্টিচের শাড়ি, এমন নয় এটা কিন্তু মেশিনের নয়, এগুলো কাঁথা কিন্তু পুরোটাই হ্যান্ড স্টিচের শাড়ি। এগুলো কিন্তু চান্দেরিতে যাচ্ছে, পুরো মাল্টি কালারের থ্রেড ইউজ করা হয়েছে। দেখিয়ে আপলো কিতনা খুবসুরত শাড়ি হ্যাঁ ইয়ে ইয়ে হ্যাঁ শাড়ি নাম্বার 8, পুরা আঁচল মে এসাই আয়েগা। हम कोशिश करते हैं पूरा साड़ी आप लोगों को बहुत अच्छी तरह दिखाए। देखुन काज किन्तु पुरोटाते आछे, पुरोटाय काज आछे। एटा बनारस चंदेरीर ओपर किन्तु कड़ा ए शाड़ी, सीधा शाड़ी। ये है शाड़ी नम्बर 8, इसका भी ओरिजिनल प्राइस है 3450, डिस्काउंटेड प्राइस है 3050 ओनली। और इसका जो बीपी है ये है রানি কালার কা, আর হাতার মধ্যে কিন্তু এই কাজটা করে দেওয়া হয়েছে। চলে গেল শাড়ি নাম্বার 8, এবার দেখাচ্ছি শাড়ি নাম্বার 9। শাড়ি নাম্বার 9 তো ভীষণ একটা গর্জিয়াস নেটওয়ার্কের শাড়ি রয়েছে। এটা হাফ তসর রয়েছে একটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের, তার মধ্যে নেট অ্যাপ্লিক করে তার মধ্যে এমব্রয়ডারি করা হয়েছে। ভীষণ গর্জাস, প্রচণ্ড খাটুনির কাজ এই শাড়িগুলো। এগুলো কিন্তু পুরো হাফ তসরে করা হয়েছে এবং খুব গর্জাস একটা শাড়ি, খুব গর্জাস একটা কাজ এবং খুব টাফ একটা কাজ। পুরো শাড়িটাকে নেট বসিয়ে এরকম করে কেটে তার উপরে কিন্তু এমব্রয়ডারি করা হয়েছে। আপনি দেখ সকতে হো কিতনা খুবসুরত শাড়ি হ্যাঁ ইয়ে ইয়ে হ্যাঁ শাড়ি নাম্বার 9। আপার অ্যান্ড লোয়ার বর্ডার মে দোনো তরফে এসা নেট বসিয়ে তারপরে কিন্তু কাজটা করা হয়েছে, পিঙ্ক আর ইয়েলো সুতো দিয়ে। পুরোটাই শাড়িটা কিন্তু এরকমভাবে যাচ্ছে, যেহেতু বেশ বড় বর্ডার, বেশ যেহেতু খুব বড় বর্ডার সেহেতু সেই জন্যে ভেতরে কিন্তু কিছু করা হয়নি, পুরো শাড়িটাই কিন্তু এরকমভাবে যাচ্ছে, এইরকমভাবে শাড়িটা আসছে। খুব খুব মিষ্টি দেখতে শাড়িটা, খুব কিউট মিষ্টি দেখতে। আর এই শাড়িটারও কিন্তু প্রাইস অরিজিনাল প্রাইস 4250, ডিসকাউন্টেড প্রাইস কিন্তু 3850 অনলি, 3850। এটা হচ্ছে আজকের শাড়ি নাম্বার 9। এবার চলে যাচ্ছি শাড়ি নাম্বার 10। আবার বলছি যাদের যাদেরই আমাদের প্রোগ্রাম পছন্দ হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব কিজিয়ে আমরা চ্যানেল কো, তো নোটিফিকেশান আপনি আপনি আ যায়গা, তো আপনারা দেখতেও পারবেন। তো
তো সাবস্ক্রাইব প্লিজ। আর নিচের যে বেল বাটনটা আছে ওটাতে আপনারা প্রেস করে দিলেই কিন্তু একদম সাবস্ক্রাইব হয়ে যাবে। আপনারা সাবস্ক্রাইব করছেনও আরও করুন, তাতে আপনাদের কাছে আমাদের প্রোগ্রামটা কিন্তু চলে যাবে। এটা হচ্ছে শাড়ি নাম্বার 10। আমি এই ডিজাইনটাও দেখাতেই থাকি। এটা একদম পিওর একটা বেঙ্গল থান মেটেরিয়াল। যখন শাড়িটা পরবেন তখন কিন্তু শাড়িটা এরকমভাবে আসবে, এরকমভাবে আসবে, পুরো অ্যাপ্লিক পুরো ফ্রিল দিয়ে, খুব অ্যাকচুয়ালি খুব অর্নামেন্টাল লুক শাড়িগুলোর মধ্যে। একটু ডিজাইনার কটন পরবে, বাট একটু ডিজাইনার পরলে ভালো লাগবে দেখতে। এগুলো কিন্তু পিওর কটনের শাড়ি, আবার বলে দেওয়া ভালো, এগুলো কিন্তু কোনো সিনথেটিক মেটেরিয়াল নয়, পুরো কটন। এটা পুরো একদম আপার ইয়ক থেকে গিয়ে এইরকমভাবে গিয়ে একদম আঁচলের কর্নারে চলে যাচ্ছে। আর পুরো শাড়ির মধ্যে একটু মিরর ওয়ার্ক করে দেওয়া হয়েছে, আর পুরো শাড়িটা কিন্তু ইয়েলো কালারের ফ্রিল গেছে। আর এইটা হচ্ছে কুচির কাজটা। কুচির কাজটা তো কিন্তু সেম যেরকমভাবে আঁচলটা রয়েছে, কুচির কাজটাও কিন্তু সেই রকমভাবেই রয়েছে, থাকবে পুরো কুচিটা। মানে খুব সুন্দর দেখতে একটা অর্নামেন্টাল শাড়ি। এই শাড়িটার অরিজিনাল প্রাইস 2450, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2250 অনলি। এটা হচ্ছে শাড়ি নাম্বার 10। আর ওইটার ব্লাউজ পিস হচ্ছে এইটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস। আচ্ছা, শাড়ি নাম্বার 11, এটাও একটা খুব সুন্দর ব্ল্যাক কালারের একটা শাড়ি। এটা একটা ডিজাইনার তাঁতি বলা যেতে পারে, একদম ডিজাইনার শাড়ি। এগুলো সমস্ত প্রত্যেকটাই খুব মানে একদম চিন্তা ভাবনা করে করা হয়েছে। যখন আপনারা পরবেন শাড়িগুলো তখন যেন খুব সুন্দর দেখতে লাগে এবং একদম খুব আলাদা রকম লাগে। এটা হচ্ছে আপারিয়কে যাবে, এরকম ফ্রিলের সাথে একটু মিরর ওয়ার্ক করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে নিচে যাবে, নিচে তিনটে ফ্রিল গেছে তার সাথে মিরর যাচ্ছে। দেখুন শাড়িটা কত সুন্দর লাগছে যখন আপনারা পরবেন, খুবই সুন্দর। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে এটা, ব্লাউজ পিসটা এরকমভাবে যাবে। আর পুরো শাড়িতে কিন্তু দেখছেন পলাশ ফুল করে দেওয়া হয়েছে, পুরো শাড়িতে পলাশ ফুল করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে পুরো আঁচলের পোর্শন, একটা ব্ল্যাক কালারের চেক তাঁত। আবার বলছি এগুলো কিন্তু একদম বাংলা শাড়ি এবং পুরো বাংলার মেটেরিয়াল, বেঙ্গলি মেটেরিয়াল এবং বেঙ্গলের ওয়ার্ক। আর পুরো থিমটাও কিন্তু বেঙ্গল থিম রয়েছে এগুলোর মধ্যে, প্রত্যেকটা কিন্তু থিমের শাড়ি বলা যেতে পারে, প্রত্যেকটার মধ্যে একটা করে থিম রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, তো খুবই সুন্দর দেখতে এই শাড়িটা। আর এই শাড়িটার অরিজিনাল প্রাইস 2850, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 2450 অনলি। শাড়ি নাম্বার ইলেভেন। শাড়ি নাম্বার 12, আবার একটা হাফতসর। এটাও খুব মিষ্টি দেখতে একটা হাফতসর, একটু লাইট সিমেন্ট কালারের হাফতসর বলা যেতে পারে। একটু মানে কালারটা হালকা সিমেন্টের যে কালার হয় সেই কালারটাই এটা, খুব ভালো কোয়ালিটির একটা হাফতসর। দেখুন পুরো শাড়িটাকে একটা পিঙ্ক কালারের সরু পাইপিং দেওয়া হয়েছে, আর পুরো শাড়িটার মধ্যে কিন্তু এইরকমভাবে নেট বসিয়ে তার মধ্যে এমব্রয়ডারি করা হয়েছে। এটা হচ্ছে শাড়ি নাম্বার 12, খুব ভালো কোয়ালিটির একটা শাড়ি, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, খুব মিষ্টি মিষ্টি শাড়ি একটা। আর এইটা হচ্ছে পুরো এইরকমভাবেই আঁচলটা যাবে, খুব বড় শাড়ি, খুব মানে পরে ভীষণ আরাম কমফোর্টেবল। আর এইটা হচ্ছে আঁচলটা যাবে এরকমভাবে, কালারটাও কিন্তু খুব মিষ্টি, খুব সুন্দর কালার এটা। এটারও কিন্তু অরিজিনাল প্রাইস 4250, ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 3850, শাড়ি নাম্বার 12। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের দুদিকের হাতায় কিন্তু এই কাজটা করে দেওয়া হয়েছে শাড়িটার। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর কাজের শাড়ি, খুব ভালো দেখতে শাড়ি, শাড়ি নাম্বার 12। শাড়ি নাম্বার 13 হচ্ছে একটা রেশম কোটা, তার মধ্যে খুব সুন্দর করে পেন্টিং করা হয়েছে। এটা একদম একটা রেশম কোটা, তার মধ্যে খুব সুন্দর পেন্টিং রয়েছে। পুজোর দিনে সকালবেলার দিকে এরকমও পরে আরামসে পরে ফেলা যায়। দেখি আপলোক কিতনা খুবসুরত শাড়ি হ্যাঁ, ইয়ে রেশম কোটা হ্যায়, আর ইয়ে হ্যায় ইসকা আঁচল কা পোর্শন, উধার এক পেন্টিং কিয়া হুয়া হ্যায়। দেখি মা দুর্গার একটা চোখ, একটা মা দুর্গার একটা অস্ত্র নিয়ে একটা সুন্দর পেন্টিং করা হয়েছে। আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনে যাবে এরকমভাবে ব্লক, আর বাকি হাফটা অর্থাৎ কুচির কাজটা কিন্তু এরকমভাবে আসবে।
এরকমভাবে আসবে, খুব সুন্দর দেখতে। অরিজিনাল প্রাইস 1450, ডিসকাউন্টের প্রাইস। এটার কিন্তু কোনো ব্লাউজ পিস নেই, পুরো স্টাফ পার্ট এটাই যাচ্ছে। ডিসকাউন্টেড প্রাইস 1050 অনলি। শাড়ি নাম্বার 30। শাড়ি নাম্বার 14 হচ্ছে একটা ডিজাইনার তাঁত, এটাও একটা বাংলাদেশি তাঁত, তার মধ্যে একটু অ্যাপ্লিক, একটু ব্লক, একটু কাঁথা সব মিলিয়ে করা হয়েছে। খুব সুন্দর দেখতে শাড়ি, খুব ডিমান্ডের শাড়ি। প্রথমে আমি আঁচলের কাজটা চলে যাচ্ছি। আঁচলের দিকটাতে গেলে দেখতে পাবেন, কিন্তু এখানে কাঁথা স্টিচের সাথে একটু অ্যাপ্লিক করে একটু ব্লক করা হয়েছে, একটু মিরর ওয়ার্ক করা হয়েছে। আর পুরো ফ্রন্ট পোর্শন কিন্তু এই কাজটা যাবে, এই জায়গাগুলো পুরো অ্যাপ্লিক করে স্টিচ করে ব্লক করা হয়েছে লম্বা লম্বা করে। খুবই সুন্দর দেখতে, খুব ডিজাইনার একটা শাড়ি। আর এইটা হচ্ছে হাফ পোর্শনটা গ্রিন কালার। এখানেও কিন্তু প্রচুর ওই রকম কাজগুলো করে দেওয়া হয়েছে, দেখতে পাবেন আপনারা। এখানেও কিন্তু অ্যাপ্লিক, কাঁথা স্টিচ আর ব্লকের কাজ রয়েছে। খুব সুন্দর দেখতে শাড়ি। এই শাড়িটার অরিজিনাল প্রাইস 1950, কিন্তু এখন ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 1650 অনলি। আজকে শাড়ি নাম্বার 14। শাড়ি পছন্দ হলে অবশ্যই এপিসোড নাম্বার আর শাড়ি নাম্বারটা ভীষণভাবে মেনশন করুন, না হলে খুব অসুবিধা হয়ে যায়, তখন শাড়িটা পরবেন তখন কিন্তু এরকমভাবে আসবে। অবশ্যই মেনশন করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের আপনাদের যেসব শাড়ি পছন্দ হচ্ছে আমাদের মেসেজ করুন। আর আমাদের অবশ্যই জানান যে কোন এপিসোডের শাড়ি, স্ক্রিনশটটাও তার সাথে পাঠাতে পারেন, অবশ্যই শাড়ি পাবেন। আর আমাদের কিন্তু সমস্ত জায়গাতেই কুরিয়ারে শাড়ি যাবে, কিন্তু আমাদের কোনো সিওডি নেই, তাই ব্যাংকে বা গুগল পে মাধ্যমে আপনাদের টাকা ডিপোজিট করে শাড়ি কিন্তু নিতে হবে। আচ্ছা, দা লাস্ট শাড়ি, শাড়ি নাম্বার 15। এ বহুত খুবসুরত শাড়ি হ্যায়, মে পিছলি এপিসোড মে এক দিখাইয়া থা, তো বহুত ডিমান্ড হুয়া থা তব। এটার কিন্তু খুব ডিমান্ড হয়েছিল আমার আগের এপিসোডে, তো অনেকেই চেয়েছিলেন, তখন একজন পেয়েছেন। তো আমি অবশ্যই আমাদের রিভিউগুলো আমরা আমাদের পেজে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। যারা শাড়ি পেয়ে আমাদের রিভিউকে দিচ্ছেন, আমরা খুব তাড়াতাড়ি সেগুলো দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমাদের ইউটিউবে আমাদের রিভিউ যাচ্ছে, অবশ্যই আপনারা সেগুলো পড়ে নেবেন। আমাদের শাড়ি কীরম, কোয়ালিটি কীরম আপ লোক দেখ সকতে, ও রিভিউ পার্কের ভি আপ লোক সমঝ যায়েঙ্গে ক্যা হ্যায় আমারা শাড়ি। আচ্ছা, এটা হচ্ছে শাড়ি নাম্বার 15, দ্য লাস্ট শাড়ি। লাস্ট শাড়িটা দেখাতে দেখাতে আবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বেল নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করুন, তাতে কিন্তু আপনারা নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে শাড়ি নাম্বার 15, এটাও খুব সুন্দর। আমি যদি সিঙ্গেল করে শাড়িটা দেখাই তাহলে বুঝতে পারবেন। একটা সাদা রঙের রেশম কোটা, সাদা রঙের রেশম কোটা, সেটাতে কিন্তু পুরো নেট বসিয়ে তার মধ্যে এমব্রয়ডারি করা হয়েছে পিঙ্ক কালারের সুতো, একটু গ্রিনের টাচ দেওয়া হয়েছে, পাতাগুলো করা হয়েছে। দেখি কিতনা খুবসুরত শাড়ি হ্যায় ইয়ে, জব আপ পেহনেঙ্গে তো কিতনা খুবসুরত শাড়ি। দেখি এ শাড়ি হ্যায়, পুরা শাড়ি এসাই হ্যায়, পিওর হোয়াইট কালার কা হ্যায়, একদম বহুত। আর ইয়ে ইসকে বিপি, গর্জাস লুক কা এক শাড়ি হ্যায়, আপ লোক দেখ সকতে হ্যায়। আর পুরা শাড়ি মে এসাই কাম হ্যায়, পুরা শাড়ি কে এসাই কাম হ্যায়। ইয়ে হ্যায় শাড়ি নাম্বার 15, হাম আচ্ছি তারা দেখায়েঙ্গে। পিছলে বার ইয়ে শাড়ি কো বহুত জাদা ইসকা জো ডিমান্ড হুয়া থা, তো হামনে ফির বানায়া, তো প্লিজ বুক কিজিয়ে। অরিজিনাল প্রাইস হ্যায় 3850, ডিসকাউন্টেড প্রাইস হ্যায় 3250 অনলি, শাড়ি নাম্বার 15। তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, বহুত জলদ আ যায়েঙ্গে 58 এপিসোড লেকে, তব তক কে লিয়ে।